আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে পাকা কলা দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পাকা কলার বড়া অথবা পিঠা রেসিপি। বাসায় যখন কলা অতিরিক্ত পেকে যায় তখন সেগুলোকে ফেলে না দিয়ে চাইলে এভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি দুইটা ছোট সাইজের পাকা কলা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা, হাফ কাপ ময়দা নিয়েছি এখানে। আর ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই পিঠাটা সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে সেটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যেতে পারে, তো সেজন্য এখানে ময়দা দিতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না। তো এই যে হাফ কাপ ময়দার আমার এতটুকু বেঁচে গেছে, সবটুকু আমি দেইনি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালো জিরা, তবে কালো জিরার পরিবর্তে আপনারা এখানে নারিকেল কোরানো দিতে পারেন। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এরকম পর্যায়ে চলে আসলে আর ময়দা দেওয়া যাবে না। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি বড়াগুলো ভেজে নেব। 10 মিনিট পরে চুলায় আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, এটা কিন্তু খুব সহজেই পুড়ে যায়, তো অল্প আঁচেই বড়াগুলোকে ভাজতে হবে। তো একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে এই বড়াগুলো ভাজতে হবে। তো এই সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব। তো এই পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে, আর এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।